প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং সমাপনী পরীক্ষা প্রস্তুতি গ্রহণ করছো। অর্থাৎ সমাপনী পরীক্ষা যে তোমাদের সামনে খুব বেশি দিন আর নেই সেটা তোমরা নিজেরা বুঝতে পেরেছো এবং তোমার বাবা মায়ের পরামর্শ অনুযায়ী, আমাদের দেখানো দিক নির্দেশনা অনুযায়ী তোমরা ভালো করে প্রস্তুতি গ্রহণ করছো। তা যাই হোক, আমি কথা বাড়াবো না, আমি আজকে তোমাদের গণিতের অত্যন্ত চমৎকার একটি অধ্যায় উপস্থাপন করব। সেটা হলো তোমাদের পঞ্চম শ্রেণীর দ্বাদশ অধ্যায়, অর্থাৎ বারোতম অধ্যায়টা, সেটা সময়। তোমরা জানো যে তোমাদের গণিত বইটা বর্তমানে আসলে ছোট হয়ে গিয়েছে। ছোট বলতে এরকম যে সংক্ষেপ অল্প জিনিসপত্র আছে, কিন্তু অল্প জিনিসপত্র হলে কি হবে, যেহেতু তোমার সৃজনশীল অঙ্ক হবে সেহেতু এই অধ্যায়ের খুঁটিনাটি ইন ডিটেলস তোমাকে জানতে হবে, আর ইন ডিটেলস জানাটা হচ্ছে তোমার ভিত্তি মজবুত করা। তা আমি বিশ্বাস করি অনেকে হয়তো মনে মনে ভাবো যে স্যার একবারে সরাসরি অঙ্ক করলে তো বেশি অঙ্ক করতে পারতো, অঙ্ক করাটা আসলে জরুরি না, আমি তোমাকে কয়টা অঙ্ক শেখাতে পারি, কিন্তু তুমি যদি সুন্দর করে বুঝতে পারো অধ্যায়টার খুঁটিনাটি সব কিছু, তাহলে যে কোনো জায়গা থেকে যে কোনো কেউ অঙ্ক দিলেই তুমি সেটা করতে পারবা। আর যদি তোমাকে গাদাখানিক অঙ্ক শেখাই কিন্তু তোমার এই খুঁটিনাটি বিস্তারিত জানা না থাকে, তাহলে তুমি অঙ্কগুলোও করতে পারবে না। তাহলে আসো আমরা কথা না বাড়াই, আমি এখানে প্রথমে লিখেছি কিছু কিছু কথা যেগুলো তোমাদের ছোট ছোট প্রশ্ন হিসেবে অনেক সময় পরীক্ষায় পড়ে। এক শতাব্দী সমান একশো বছর, কিন্তু কথা আছে একশো বছর হলেই কিন্তু এক শতাব্দী হবে না, অর্থাৎ ধারাবাহিকভাবে একশো বছর হতে হবে, অর্থাৎ এক থেকে একশো হতে হবে, অথবা একশো তেরো থেকে দুইশো তেরো হতে হবে, এইরকম করে অর্থাৎ ধারাবাহিকভাবে একশো বছর হতে হবে। এক দশক অর্থাৎ দশ বছর, ঠিক একইভাবে এক যুগ হচ্ছে বারো বছর, আবার এক বছরে তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা সাতচল্লিশ মিনিট আটচল্লিশ, দুঃখিত এখন যদি পরীক্ষার হলে কারোর পড়ে যে এক বছরে কত দিন, তখন যদি তোমরা লেখো তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা সাতচল্লিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড, দুঃখিত যে আমি এটা এই এই ফিগারটা হয়তো বা একটু কম বেশি হতে পারে, সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি আগেই, আমি এক্সাক্ট জানি না, কিন্তু আমি যে কারণে তোমার এখানে উপস্থাপন করেছি সেইটা তোমার কাজে লাগবে, সেই জন্য আমি এখানে আমি অ্যাভয়েড করতেও পারতাম, কিন্তু আমি জানি যে তোমাদের সামনে এটা উপস্থাপন করলেই তোমাদের এটা ব্রেনের মধ্যে থাকবে, তোমার মেধার মধ্যে থাকবে। তাহলে দেখো এক বছরে তিনশো পঁয়ষট্টি দিন, আবার সেই এক বছর যখন অধিবর্ষ, আমরা জানি অধিবর্ষ হচ্ছে তিনশো ছেষট্টি দিন, তাহলে মনের ভিতরে প্রশ্ন জাগে যে অধিবর্ষ আসলে কি করে তিনশো ছেষট্টি দিন হলো। অনেকেই আমরা বলে ফেলতে পারি যে স্যার অধিবর্ষ মাসে তো ফেব্রুয়ারি মাসটা উনত্রিশ দিনে হয়, সেই কারণে একদিন বেশি হয়, কিন্তু আসলে আমরা কি জানি যে কেন ফেব্রুয়ারি মাসটা প্রতি চার বছর পর পর, অর্থাৎ প্রতি চার বছর পর পর অধিবর্ষ হয়, প্রত্যেক চার বছর পার হয়ে গেলে সেটা অধিবর্ষ হয়, কেন হয় সেটা কি আমরা জানি, কিন্তু আমরা আজকে থেকে জানবো সেটা কিভাবে। দেখো তাহলে আমি এইগুলো তোমাদের বিস্তারিত বুঝতে পেরেছো, আর যে সালটি চার দ্বারা বিভাজ্য সেটি অধিবর্ষ, অর্থাৎ কোনো একটা সাল তোমাকে যদি এখন জিজ্ঞাসা করে দুই হাজার বারো সাল কি অধিবর্ষ, হ্যাঁ, কারণ দুই হাজার বারো সালকে চার দ্বারা ভাগ করলে মিলে যায়, কিন্তু সব ক্ষেত্রেই যে চার দ্বারা ভাগ করলে ভাগ করে মিলে গেলেই যে সেটা তোমার অধিবর্ষ হবে তা কিন্তু নয়। যেমন ধরো কখন হবে না, কোনো সালের শেষে যদি দুইটি শূন্য থাকে এবং সেই সালটি যদি চারশো দ্বারা বিভাজ্য হয় তবেই সেটি অধিবর্ষ হবে। আমি আসো একটু বোঝাই বলি, যেমন ধরো আমি কি বলতে চাই তোমাদের জন্যে, বলছি কি যদি ধরো আমি এখানে একটা সাল লিখেছি দুই হাজার বারো, এইটাকে যদি আমরা চার দ্বারা ভাগ করি মিলে যাবে, সেই কারণে দুই হাজার বারো সাল হবে অধিবর্ষ, অর্থাৎ ফেব্রুয়ারি মাসটা হবে উনত্রিশ দিন, অর্থাৎ যে সালটাই অধিবর্ষ হবে সেই সালে ফেব্রুয়ারি মাসটাই শুধু একদিন বৃদ্ধি পাবে। কিন্তু কথা হচ্ছে যে যেমন আমি যদি এখানে লিখি দুই হাজার একশো, অর্থাৎ একুশশো সালকে চার দ্বারা ভাগ করলে কিন্তু এটা মিলে যাবে, এটা কিন্তু মিলে যাবে, অর্থাৎ এরকম হয়ে যাবে, কিন্তু এটা আমি যেখানে লিখলাম যে কোনো সালটি চার দ্বারা বিভাজ্য হলে সেটা অধিবর্ষ, সেটার ব্যতিক্রম আছে, অর্থাৎ এটাকে কিন্তু আমরা চার দ্বারা ভাগ করতে পেরেছি, অর্থাৎ চার দ্বারা ভাগ করার পরেও এটা কিন্তু অধিবর্ষ নয়। কেন নয়, দেখো আমি আবার এখানে একটা কথা লিখেছি, কোনো সালের শেষে দুইটি শূন্য থাকলে, এই সালের শেষে দুইটি শূন্য আছে, এই দুটি শূন্য যদি থাকে এবং সেটা যদি চারশো দ্বারা বিভাজ্য হয়, যেমন চার পাঁচা কুড়ি,
এই হচ্ছে 100। এই 100 কিন্তু 400 দ্বারা বিভাজ্য নয়, সেই কারণে আমরা বুঝতে পেরেছি অর্থাৎ কোন সালের শেষে দুইটি শূন্য থাকলে যদি সেটি 400 দ্বারা বিভাজ্য হয় তবে সেটি অধিবর্ষ হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে 2100 এই সালটি অধিবর্ষ নয়, 2200 এটা অধিবর্ষ নয়, 2300 এটা অধিবর্ষ নয়, 2400 এইটা কিন্তু অধিবর্ষ। তাহলে দেখো আমরা এইটা অধিবর্ষ নয় বুঝতে পেরেছি, এটাও নয়, এটাও নয়, তিনটা সালকে আমরা পেলাম যারা অধিবর্ষ নয়, কিন্তু এরা প্রত্যেককে কিন্তু 4 দ্বারা ভাগ করলে মিলে যাবে। তাহলে আমরা বুঝতে পেরেছি যে 4 দ্বারা ভাগ করলে মিলে যাবে, যদি এরকমের হবে তাহলেই কিন্তু সেটা অধিবর্ষ হবে না। হ্যাঁ, যখন সাধারণ সাল থাকবে সেটা মিলে যাবে, কিন্তু যখন লাস্টে দুটো শূন্য থাকবে তখন সেটা 400 দ্বারা মিলতে হবে। এরপরে চলে যাই আমি এখান থেকে আর একটা প্রশ্ন আমি তোমাদের জন্য ওই 26 নম্বরে লিখে রেখেছি, কিন্তু আমি এখনই দিলেই তোমরা পেরে যেতে পারো, সেই জন্য আমি প্রশ্নটা পরে দিয়েছি, দেখি তোমরা কেমন করে পারো। তোমাদের জন্য ধাঁধা, বাংলা মাসের অর্থাৎ বাংলা যে 12টা মাস আছে, বৈশাখ জ্যৈষ্ঠ এরকম করে চৈত্র মাস পর্যন্ত আমরা মনে রাখবো, বৈশাখ মাস থেকে প্রথম 5টা মাস, বছরের প্রথম 5টা মাস হচ্ছে 31 দিনে, আর বাকি 7টা মাস হচ্ছে 30 দিনে, অর্থাৎ 365 দিন বাংলাতেও ইংরেজিতেও। এবারে আসো বাংলা, তাহলে আমরা বুঝতে পারলাম যে বাংলা মাসের প্রথম 5 দিন 31, আর পরের 7 মাস, প্রথম 7 মাস 5 মাস 31, আর পরের 7 মাস 30। 2004 সালের ফেব্রুয়ারি মাস 29 দিনে, আমি শুধু একটা বোঝানোর জন্য, অর্থাৎ এটাকে 4 দ্বারা ভাগ করলে মিলে যায়, সেই কারণে এটা ফেব্রুয়ারি মাসটা 29 দিনে। 25শে বৈশাখ এর 20 দিন পর 14ই জ্যৈষ্ঠ হবে। তোমাদের বইয়ের মধ্যে এই প্রশ্নগুলো আসে, কিন্তু কেন হবে ওটা তো তুমি বইয়ের উত্তর দেখেই বের করে ফেলতে পারতে, তাহলে আর আমার এখানে লেখার কি দরকার ছিল, কিন্তু আমি তোমাকে বুঝিয়ে দিই। দেখো বাবারা সেটা কি, 25শে বৈশাখ মাসের 25 তারিখ, এর পরের আরও 20 দিন, এরপরে তাহলে মোট কত দিন হয়ে যাচ্ছে, 45 দিন। তাহলে 45 দিন এখান থেকে তুমি বৈশাখ মাস কত দিনে ছিল, বৈশাখ মাস ছিল 31 দিনে, তাহলে 4, তাহলে বৈশাখ মাস পার হয়ে যে আমি জ্যৈষ্ঠ মাসের কত দিন পেলাম, 14 দিন। সেই কারণে তোমার একটা বইয়ের মধ্যে প্রশ্ন আছে, 25শে বৈশাখ এর 20 দিন পর কত তারিখ, মানে জ্যৈষ্ঠ মাসের 14 তারিখ। এরপরে দেখো একই রকম 25 জুন এর 49 দিন কি পর কী তারিখ হবে, কয় তারিখ হবে, সেটা 13 আগস্ট হবে। কি করে, এই দেখো 25 জুন এরপরে আসছে আমার কত দিন, 49 দিন, তাহলে 9 আর 5 14, এই হলো 74 দিন। এই 74 দিন থেকে আমরা কি করব, জুনের 25, তাহলে জুনের 31 বাদ দিয়ে দাও, জুনের 31 বাদ দিলে এখানে থাকলো কত, সরি জুনের, এই দেখো ভুল হয়ে যাচ্ছিল, জুনে কিন্তু 30 দিন, তাহলে জুনে 30 দিন বাদ দিলে কত হয়ে গেল, এই 44 দিন, এই 44 দিন, তাহলে জুন পার হয়ে গেল, আমরা জুলাইয়ে চলে গেলাম এবং সেখান থেকে 44 দিন হবে। এখন জুলাইয়ে কত দিন, 31 দিন, জুলাই মাসে 31 দিন, তাহলে জুলাই মাসও বাদ দিলাম, তাহলে থাকলো কত, এই 13, তাহলে এইটা 13 কোন মাস, এটা আগস্ট মাসের 13 তারিখ। এইবার দেখো আমি অল্প জিনিস তোমাদেরকে করাচ্ছি, কিন্তু আসলে এই অল্প জিনিসের মধ্যে এই অধ্যায়ের যত খুঁটিনাটি আছে সব কিছু কভার হয়ে যাবে। এখন দেখো আমি তোমাকে, এখন তো একটা ক্যালেন্ডার একে মাপা সম্ভব না, যখন তোমার বলছে যে 3রা মে যদি মঙ্গলবার হয় তাহলে 31 মে কি বার হবে, বইয়ের মধ্যে প্রশ্ন ছিল, আমি উত্তর লিখে দিয়েছি মঙ্গলবার। হ্যাঁ, তাহলে তুমি কিভাবে বের করবা, এখন দেখো বাবা আমরা এইভাবে জানি, যদি যে 1 তারিখ কোন মাসের 1 তারিখে যদি শুক্রবার হয় তাহলে কত তারিখ, 8 তারিখেও শুক্রবার হবে, 15 তারিখেও শুক্রবার হবে, 22 তারিখেও শুক্রবার হবে, 29 তারিখেও শুক্রবার হবে। তাহলে আমরা বুঝতে পারলাম কোন মাসের 1 তারিখে যদি শুক্রবার হয় তাহলে 29 তারিখেও কি হবে, শুক্রবার হবে। তাহলে আমরা এখান থেকে কিন্তু আমরা একটা ক্যালেন্ডারের সিদ্ধান্ত নিতে পারলাম, কিরকম, অর্থাৎ 1 তারিখে যে বার হবে 29 তারিখে সেই বার হবে। তাহলে আমরা এখানে বুঝতে পারছি 3রা মে যদি মঙ্গলবার হয় তাহলে 2রা মে ছিল সোমবার, আর 1লা অর্থাৎ 1লা মে ছিল, মে মাসের 1 তারিখে ছিল হচ্ছে তোমার রবিবার। তাহলে মে মাসের 1 তারিখে যদি রবিবার হয় তাহলে 29 তারিখেও কি ছিল, রবিবার। তাহলে 29 তারিখে যদি রবিবার হয় 30 তারিখে সোমবার এবং 31 তারিখে মঙ্গলবার। ঠিক একইভাবে 1 অক্টোবর যদি শনিবার হয় তাহলে 31শে অক্টোবর কী বার হবে। তাহলে দেখো 1 অক্টোবর যদি শনিবার হয় তাহলে 29 অক্টোবরও সেই শনিবার, তাহলে 30 অক্টোবরে কতবার, রবি, এবং
31 অক্টোবরে সোমবার। হ্যাঁ, এরপরে আমি তোমার আরও কিছু এই সংক্রান্ত প্রশ্ন আছে, আমি সম্ভবত তোমার উপাশে লিখেছি, আমরা ওখান থেকে দেখব। তাহলে আমি বিশ্বাস করি তোমার এই বইয়ে চারটে প্রশ্ন বইয়ের মধ্যে ছিল, তোমার সেটা বুঝতে পেরে তুমি সমাধান করতে পেরেছো। এক আছে তুমি ধাম করে উত্তর দেখে বলে দিতে পারতে, নোট দেখে বলে দিতে পারতে, তা না, তোমার বুঝতে হবে যে আমি এখান থেকে 25-এর সাথে 20 যোগ করেছি, সেখান থেকে জুন মাসের 30 দিন বাদ দিয়েছি, ব্যাস তাহলে জুলাই মাসে চলে গেল, বা বৈশাখ থেকে জ্যৈষ্ঠ মাসে চলে গেল, এরকম। আমি আর ইন ডিটেলসে এখন যাচ্ছি না, আমি যেটা বুঝিয়েছি আমি বিশ্বাস করি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, ওই পাশে কিছু আমরা মানসাঙ্ক লিখেছি, এইখানে আমরা কিছু তার ব্যাখ্যা লিখব, তাহলে আর আমার ওটা মোছা লাগবে না। একটু দেখো বাবারা, আমি এখানে লিখেছি 108, এই সালটি কোন শতাব্দীর? আমরা এইভাবে জানি যে 1 থেকে 100 সাল এটাতে প্রথম শতাব্দী, আর 101 থেকে শুরু করে 200 সাল এটা দ্বিতীয় শতাব্দী, ঠিক একইভাবে 301 থেকে তোমার 400 সাল এটা হলো চতুর্থ শতাব্দী। মনে রাখতে হবে এখানে যদি 100 থাকে, 100-র মধ্যে, তাহলে এটা প্রথম শতাব্দী। আবার যদি এটা, যেহেতু এই দেখো এটা দ্বিতীয় ঘরে গেছে, 200 তাহলে দ্বিতীয় শতাব্দী, 400 হলে চতুর্থ শতাব্দী, তাহলে আমরা এভাবে বলতে পারি যে 1301 থেকে 1400 সাল পর্যন্ত এটাকে বলে চতুর্দশ শতাব্দী। তাহলে তুমি বুঝতে পারবা, তোমাকে যদি এখন একটা প্রশ্ন করা হয় যে 1208, 1208 কোন শতাব্দীর, তাহলে 1200 থেকে 1300 এর মধ্যে, তা 13 মানে 13 ত্রয়োদশ শতাব্দী, এখন যদি এটা আমাদের চতুর্দশ শতাব্দী, তাহলে এখানে আমি কয়েকটা প্রশ্ন লিখেছি, দেখো বাবারা প্লিজ। সেটা হচ্ছে, এক লিখেছি কি, যেমন 108 সালটি দ্বিতীয় শতাব্দীর, নিশ্চয়ই বুঝতে পেরেছি 101 থেকে শুরু করে 200 এর মধ্যে, 2001 সালটি একবিংশ শতাব্দী, কারণ 2001 থেকে 2100 সাল পর্যন্ত, আর 2105 এটা হচ্ছে যে দ্বাবিংশ শতাব্দী, ঠিক আমি বিশ্বাস করি তোমরা বুঝতে পেরেছ। এখন তুমি দেখো, আমি এইখানে আগেরবারে যে আমি একটা আলোচনা করেছিলাম, সেখান থেকে তোমাকে আমি দুটো প্রশ্ন বানিয়ে দিয়েছি, 1 এবং 2, এই দুটো তোমাদের জন্য ধাঁধা বলতে পারো, কিন্তু তোমাদের মূল বইয়ের মধ্যে কিন্তু আছে। সেটা কিরকম আছে? মূল বইয়ের মধ্যে প্রশ্ন আছে, উত্তর করা নেই, বোঝায়ে বলা নেই, তোমরা এখান থেকে বোঝার চেষ্টা করো। বাবারা, তোমাকে প্রশ্ন কি বলেছি, 2005 সালের 1 জানুয়ারি হচ্ছে কী বার ছিল? শনিবার। তাহলে তোমাকে আমি প্রশ্ন করেছি যে 2005 সালের 1 জানুয়ারি যদি শনিবার হয়, তাহলে 2010 সালের 1 জানুয়ারি কী বার হবে? ওরে বাবা, অনেকেই মাথা ঘুরে যাবে যে ইয়ে আবার কী করে সম্ভব, আমি কি ক্যালেন্ডার নিয়ে ঘুরি নাকি যে এরকম প্রশ্ন স্যার আমাকে করলো? কিন্তু না, তুমি ক্যালেন্ডার নিয়েই ঘোরো, তুমি সব বুঝতে পারবা যে কত সহজে। তোমাকে যদি আরও 20 বছর পরেও একটা তারিখ বলতে পারে, বলতে বলে, তাহলেও তুমি ইনশাল্লাহ পারবা। কিভাবে পারবা? যেমন ধরো, 2005 সালের জানুয়ারি মাসের 1 তারিখ যদি শনিবার হয়, তাহলে আমরা অটোমেটিক জানি 2006 সালের 1 জানুয়ারি হবে রবিবার। তার অর্থ কি? আমি কি গায়ের জোরে বললাম? না বাবা, কারণ একটা সাল হচ্ছে 365 দিন, এই 365 দিনকে তুমি ভাগাভাগি করার পরে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি এখানে কোনো অবশিষ্ট থাকে না। এখানে যদি কোনো অবশিষ্ট না থাকে, তাহলে সেখানে তোমার 1 দিন বেড়ে যাবে, অর্থাৎ এখানের আমরা এইটুকু সিদ্ধান্ত নিলাম। তোমার এখন অত কিছু ধরো বুঝতে হবে না, আমি কথার কথা বলছি, আপাতত তুমি এইটুকু শিখে নাও, 2005 সালে 65 দিন, 365 দিন, সেই জন্যে এখানে যদি জানুয়ারি মাসের 1 তারিখ শনিবার হয়, 2006 সালের জানুয়ারি মাসে রবিবার হবে কোনো সন্দেহ নেই, 2007 সালেরও 1 জানুয়ারি হবে সোমবার, 1 দিন করে পিছাবে, 2008 সালে হবে হচ্ছে 1 জানুয়ারি মঙ্গলবার, কিন্তু 2009 সালে কি হবে? 2009 সালে হবে হচ্ছে বৃহস্পতিবার। কেন হবে? দেখো বাবারা, যে সালটাই অধিবর্ষ না থাকে, অর্থাৎ 365 দিন থাকে, সেটা শুধুমাত্র সেই সাল থেকে পরবর্তী সালে একটা তারিখ পিছায় যায়, অর্থাৎ শনিবার হলে পরেরটা রবিবার হয়, সেটা রবিবার হলে পরেরটা সোমবার হয়, সোমবার হলে পরেরটা মঙ্গলবার হয়। কিন্তু এটা 2008 সালে কিন্তু 365 দিন ছিল না, 366 দিন ছিল, 1 দিন বেশি ছিল, ফলে আর একটা দিন বেশি যাবে, ফলে এখানে যদি মঙ্গলবার হয়ে থাকে, পরেরটা বুধবার হবে না, পরেরটা হবে বৃহস্পতিবার। ঠিক একইভাবে 2000
2010 সালের 1 জানুয়ারি হবে হচ্ছে শুক্রবার। তাহলে দেখো তোমার কাছে প্রশ্ন কি করা ছিল, প্রশ্ন করা ছিল 2005 সালের 1 জানুয়ারি শনিবার হলে 2010 সালের 1 জানুয়ারি কি বার হবে, তাহলে 2010 সালে হবে শুক্রবার। এরকম করে হ্যাঁ এখন না হয় আমি একটু অনেক বুঝিয়ে বুঝিয়ে করে এসেছি বলে সময় লেগেছে, আমি বিশ্বাস করি তুমি ধামধাম করে করে ফেলতে পারবা। তাহলে পাঁচে শনি, ছয়ে রবি, সাতে সোম, আটে মঙ্গল, নয়ে বৃহস্পতি, দশে শুক্র। এরকম করে তোমার আরো 20 সাল পরে বললেও তোমার জন্য এটা কঠিন কিছু হবে না ইনশাল্লাহ। এখন দেখো আমি আর একটা প্রশ্ন দিয়েছি বাবারা, আমি আর একটা দিয়েছি কি 2011 সালের 31শে ডিসেম্বর যদি রবিবার হয়, বাহ 2011 সালের 31শে ডিসেম্বর রবিবার, তার মানে কি একটা প্যাস দিয়েছি হালকা করে। তাহলে 12 সালে কি বার হবে, 12 সালের 1 তারিখে হবে সোমবার, 12 সালের জানুয়ারি মাসের 1 তারিখে হবে সোমবার, 13 সালে হবে হ্যাঁ এই মজার ব্যাপার দেখো, তাহলে 12 সাল কিন্তু অধিবর্ষ, 12 সাল যেহেতু অধিবর্ষ তাহলে 13 সালের কিন্তু 1 তারিখ কতবার হবে, সোম মঙ্গল বুধবার হবে, 14 সাল হবে বৃহস্পতি, 15 সাল হবে শুক্র, 15 সালের 1 তারিখ হবে শুক্রবার। তোমার কাছে প্রশ্ন 16 সালের 31, তাহলে 15 সালের 1 তারিখ যদি শুক্রবার হয় তাহলে 16 সালের 1 তারিখ হওয়ার কথা শনিবার, কিন্তু তার আগের দিন 31শে ডিসেম্বর কি বার হবে, সেই শুক্রবারই হবে। আমি বিশ্বাস করি তোমরা বুঝতে পেরেছ, আমি কি আর একটু বলবো বাবারা, আর একটু খেয়াল করে শোনো। তাহলে আমি কি বলছি দেখো, 2011 সালের 31শে ডিসেম্বর রবিবার বলছে, তো ও বাবা 31শে ডিসেম্বর মানে কি বছরের শেষ দিন, তাহলে 2012 সাল কি সোমবার দিয়ে শুরু হচ্ছে, 2012 সাল সোমবার শুরু, তাহলে 2012 যেহেতু লিপ ইয়ার 366 দিন, তাহলে একদিন পিছাবে না দুই দিন পিছাবে, তাহলে 13 সালের 1 তারিখ হবে বুধবার, 14 সালের 1 তারিখ হবে বৃহস্পতিবার, 15 সালের 1 তারিখ হবে শুক্রবার। তাহলে 15 সালের 1 তারিখ যদি শুক্রবার হয়, 16 সালের 1 তারিখ হওয়ার কথা শনিবার, তাহলে 1 তারিখ যদি শনিবার হয় তার আগের দিন হচ্ছে 16 সালের ডিসেম্বর, সেটা হবে সেই শুক্রবার। আমি বিশ্বাস করি তোমরা বুঝতে পেরেছ। ইংরেজি দিন শুরু হয় রাত 12টার পর থেকে। হ্যাঁ দেখো বাবারা তোমরা কখনো কখনো কনফিউশনে পড়ে যাও, আমরা যে তারিখ বলি ইংরেজি, আজকে হচ্ছে ধরো তোমার 21 তারিখ, 22 তারিখ কখন হবে, জাস্ট রাত 12টা বেজে যখন 1 সেকেন্ড হয়ে যাবে তখনই সেটা তারিখ চেঞ্জ হয়ে যাবে। সেই জন্য আমরা বলি যে ইংরেজি দিন শুরু হয় রাত 12টার পর, কিন্তু বাংলা দিন কখন শুরু হয়, বাংলা দিন শুরু হয় হচ্ছে যখন সূর্য ওঠে তখন কিন্তু সেটা বাংলা দিনটা শুরু হয়, বাংলা দিন কিন্তু রাত 12টার পরে চেঞ্জ হয় না। অর্থাৎ আজকে যদি তোমার রবিবার হয়ে থাকে, কালকে যখন আমরা বাংলা ডিকশনারি সোমবার বলবো তখন রাত্রে 12টার পরে কিন্তু আমরা সোমবার বলতে পারবো না, আগামীকালকে সূর্য ওঠার পরে বলতে পারবো এটা হবে সোমবার। ঠিক আরবি দিন কখন হবে, আরবি দিন হবে কিন্তু সূর্যাস্তের পর শুরু হবে, যখনই সূর্য অস্ত যাবে ঠিক পরে আর একটা দিন শুরু হয়ে যাবে। সেই কারণেই কিন্তু আমরা ইফতার করি যখন, তখন কিন্তু দিন শেষে, দিনের শেষে আমরা ইফতার করি আর কি। এইবার আসো আমি এখানে দুটো দুই রকম সময়ের উল্লেখ আছে, তোমরা জানো একটা আছে বাংলা রীতি আর একটা হচ্ছে আন্তর্জাতিক রীতি। বাংলা রীতিতে কি সকাল দুপুর রাত অপরাহ্ন পূর্বাহ্ন এইগুলো উল্লেখ থাকে, কিন্তু আন্তর্জাতিক রীতিতে কখনোই কোনো সময়ের মধ্যে কোনো কিছু উল্লেখ থাকবে না, শুধুমাত্র সময়টা লিখতে হবে। হ্যাঁ বাংলায় বাংলাদেশে যখন, অর্থাৎ আমাদের বাংলায় যখন আমি বলবো 6টা বাজে তখন সকাল 6টা বলবো, সেই জন্যে বাংলা রীতিতে সময়ের উল্লেখ আমি করতে পারি। হ্যাঁ যদি সকাল দুপুর রাত এরকম উল্লেখ না করে যদি পূর্বাহ্ন বলি তাও কিন্তু হবে, পূর্বাহ্ন 6টা, তখন সেটা আন্তর্জাতিক রীতিতে হবে 06 তারপরে কোলন তারপরে 00। এই কারণে দেখো এইগুলোর ভিতরে এখানে লেখা আছে 24 ঘন্টা সময়সূচিতে ঘন্টা ও মিনিটকে দুই অঙ্কে প্রকাশ করা হয়। এখন যদি কোথাও 6টা বাজে তার আগে একটা শূন্য দিতে হবে, তাহলে দুটো অঙ্ক দিতে হবে, এই জন্য বলা আছে 24 ঘন্টা সময়সূচিতে ঘন্টা ও মিনিটকে দুই অঙ্কে প্রকাশ করা হয়, এবং ওই যে ঘন্টা এবং মিনিট তার মাঝখানে একটা কোলন ব্যবহার করা হয়। তাহলে যদি তোমাকে বলে কখনো আন্তর্জাতিক রীতিতে সময়টাকে প্রকাশ করো, তুমি যদি মাঝখানে কোলন না দাও এবং 4টা অঙ্ক না লেখো তাহলে কিন্তু তোমার ভুল হবে। তাহলে আবার যদি এই আন্তর্জাতিক সময়কে যখন বাংলা রীতিতে লিখতে বলবে তখন যদি বলে তুমি 6টা এটাকে লেখো এরকম করে, তখন কিন্তু তোমার এখানে শূন্য, কারণ বাংলা রীতিতে কিন্তু 4টে অঙ্ক ব্যবহৃত হবে না। হ্যাঁ যেখানে 4টে অঙ্ক ব্যবহৃত হবে যেমন এখানে হয়েছে সেটা হবে, কিন্তু ওই রকম করে প্রত্যেকটা জায়গায় হবে না। তাহলে আমি বিশ্বাস করি যে তোমরা এটা বুঝতে পেরেছ। এখন দেখো আমি আর একটা প্রশ্ন ওই 26 নম্বরে ওখানে লিখে রেখেছি যে 2001 সাল থেকে
2014 সাল পর্যন্ত কতটি অধিবর্ষ আছে। বাবারা, আমি বিশ্বাস করি তোমাদের যারা ভালো স্টুডেন্ট তোমরা পারবে। আমি কি বলেছি বাবারা দেখো, বলেছি যে 1001 সাল থেকে শুরু করে 1401 সাল, মোট কত বছর? 400 বছর। এই 400 বছরের মধ্যে কতটি অধিবর্ষ আছে? তাহলে আইনে কিন্তু অধিবর্ষ থাকার কথা। প্রত্যেক 100 বছরের মধ্যে থাকবে 25টা, 200 বছরের মধ্যে থাকবে 50টা, 300 বছরের মধ্যে 75টা, 400 বছরের মধ্যে থাকার কথা 400টা। কিন্তু না, অধিবর্ষ হবে কখন? অধিবর্ষ দেখো, এই যে 1100 সাল, এটা অধিবর্ষ হবে না। 1200 সাল হবে, 1300 সাল হবে না, 1300 সাল অধিবর্ষ হবে না, এবং 1400 সাল অধিবর্ষ হবে না। তার মানে প্রত্যেক 400 বছরের ভিতরে তিনটা অধিবর্ষ বাদ যাবে। তাহলে এটার মধ্যে অধিবর্ষ হবে 97টা। তাহলে তুমি মনে রাখবা যে আজকে আমি তোমাদের শুধুমাত্র মানস অঙ্ক নিয়েই আলোচনা করলাম। হ্যাঁ, মানস অঙ্কই কিন্তু তোমার অঙ্ক বাবা, অঙ্ক মানস অঙ্ক কিন্তু তোমার ভিত্তি, অঙ্কের মূল ভিত্তি হচ্ছে মানস অঙ্ক। তা আমি বিশ্বাস করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। আমরা আগামী দিন তোমাদের মূল বইয়ের থেকেও আমি অনেক অঙ্কই কিন্তু এখানে করে দিয়েছি, তবে তারপরেও তোমরা আজকে আবার বাসায় সুন্দর করে আমার এই আলোচনাটা দেখবা, তোমাদের মূল বই দেখবা, কোথাও কোনো প্রবলেম হলে আমাকে ফোন দিবা। তাহলে আজকের মতো তোমাদেরকে ধন্যবাদ। আগামী দিন আমরা পরবর্তীতে সৃজনশীল অঙ্ক করব, তোমরা বাসায় প্র্যাকটিস করবা। এই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি।